হোয়াটস আপ এভরিবডি, দিস ইজ অনিক দ্য ফিট বয়। সো আজকে আমি কথা বলবো যারা মাদকাসক্ত হয়েছেন তারা কীভাবে মাদক থেকে দূরে থাকবেন এক্সারসাইজের মাধ্যমে এবং নিজেকে হেলদি এবং ফিট রাখবেন। সো গাইজ, ফার্স্ট যে জিনিসটা, আমরা হয়তো অনেকে ডিপ্রেশনে চলে যাই, প্লাস আমাদের গার্লফ্রেন্ড বা পারিবারিক কোনো সমস্যার কারণে বা কোনো প্রবলেমের কারণে আমরা হচ্ছে মাদকের দিকে যাই, যে মাদক গ্রহণ করলে হয়তো বা আমরা কিছুটা রিল্যাক্স ফিল করব। সো এটা একদম ভুল ধারণা, ফার্স্ট ভুল ধারণা। প্লাস আরও অনেকে আছেন যারা ফ্রেন্ড সার্কেলদের সাথে মিশে মাদকের দিকে যান। সো আমি প্রথমে বলবো এই জিনিসটা অবশ্যই করা যাবে না। দেন সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে মাদক থেকে দূরে রাখার জন্য আপনারা প্রথমেই হার্ট ব্যায়ামের দিকে যাওয়া যাবে না, কিছু স্ট্রেস অফ এক্সারসাইজের দিকে যাইতে হবে এবং আপনাদের ডেইলি ফুড কন্টিনিউ করতে হবে এবং সুন্দরভাবে প্রপার ঘুম দিতে হবে। সো আমি আপনাদের কিছু এক্সারসাইজ দেখাবো এবং বলবো যে কোনটা কীভাবে করবেন একদম প্রপারলি। সো ফার্স্টে স্ট্রেস অফ এক্সারসাইজ, সো গুড একটা এক্সারসাইজ। স্ট্রেস অফ এক্সারসাইজ হচ্ছে একদম ফ্রি হ্যান্ডলি ইজিলি, যেটা আপনার বডিতে ফ্লেক্সিবিলিটি করার জন্য খুবই ভালো। সো ফার্স্টে আমি দেখাই কী এক্সারসাইজ করবেন। সো প্রথমে আমরা হ্যান্ড দিয়ে শুরু করব, হ্যান্ড একদম স্ট্রেট করব, দেন ফুললি সার্কেল করব এবং সবসময় নাক দিয়ে নিঃশ্বাস নিব, গাল দিয়ে ছাড়ব। কিছুক্ষণ পরে আবার একটা এন্টিকুলক ওয়াইজ দিব। সেকেন্ড, মাদক থেকে অনেক দূরে থাকতে হলে আপনাদের যেটা করতে হবে, কোনো সময় আপনারা একা একা থাকবেন না, সবসময় সবার সাথে মিশে থাকবেন, কারণ যখনই একা একা থাকবেন তখনই আপনার ব্রেনের ভিতর কাজ করবে ওইটার জন্য অ্যাডিক্টেড হওয়ার, ওইটা খাওয়ার জন্য। এটা এমন একটা নেশা, অল টাইম মনে হবে আপনার ওইটা নিলেই হয়তো বেটার ফিল করবেন। সো সবসময় মিশে থাকবেন, এক্সারসাইজ করবেন, হেলদি ফুড দিবেন, ফুড বাড়িয়ে দিবেন, প্রতিদিন 5টা থেকে 6টা মিল দেবেন, হেলদি ফুড শর্ট শর্ট মিল দেবেন, তাহলে অনেক ভালো হবে। এবং যখন দেখবেন ভালো লাগছে না তখন বই পড়ার চেষ্টা করবেন, স্টোরি বুক, যে বইগুলো গল্পের বই যেগুলো ভালো লাগে, বা অবশ্যই দেখা আছে মানুষের সাথে কথা বলবেন, ফ্রেন্ড সার্কেলদের থেকে বাসায় ফ্যামিলিতে অনেকের সাথে কথা বলবেন। সো নেক্সট আমি আর একটা এক্সারসাইজ দেখাবো, সেটা স্ট্রেস আপের জন্য, হেডের স্ট্রেস আপ। সো স্লোলি সাইড টু সাইড। নেক্সট যে জিনিসটা করতে হবে আমাদের, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাদক আমাদের ব্রেনকে, ফুসফুস, কিডনিতে অনেক প্রবলেম করে, শরীরের স্ট্রেংথ ক্যাপাসিটি অনেক কমিয়ে দেয়। সো এই স্ট্রেংথগুলো বৃদ্ধি করার জন্য আমাদের প্রথমে হেলদি ফুড দিতে হবে। সো মেইনলি আমাদের যেটা করতে হবে, ফ্রুটস দিতে হবে, অনেক শাকসবজি দিতে হবে, প্লাস আমরা কার্বস দিব। সো নেক্সট যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের ফুসফুসের জন্য খুবই একটা ভালো এক্সারসাইজ। সো এটার জন্য আমাদেরকে ম্যাট অথবা ফ্লোরের উপরে লে ডাউন করতে হবে। তো লেগের স্ট্রেস আপ করার জন্য ওয়ান লেগ আপ করবো, দেন হোল্ড সাইড টু সাইড। নেগে আফ, দেন হোল্ড, এগেন অ্যানাদার লেগ, দেন হোল্ড and side to side. ওই গাছ, এবার নেক্সট একটা এক্সারসাইজ যাবো, সেটা হচ্ছে উইন্ডমিল। উইন্ডমিলটা আমাদের ফুল বডিটাকে কিছুটা ওয়ার্ম করার জন্য খুবই ভালো একটা এক্সারসাইজ হবে। সো নেক্সট দুই পা আমরা ফুললি ক্লোজ করবো, ওপেন করবো, দেন
One and half. Half. Side to side. Okay guys, so এবার আমরা যাব লাস্ট একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে যে প্লাঙ্ক। প্লাঙ্ক খুবই ভালো একটা এক্সারসাইজ, মেইনলি ব্রেনের জন্য, ব্রেনের ধৈর্য শক্তি বাড়ানোর জন্য, সো প্লাস বেলিটাকে ভালো রাখার জন্য এবং ফুল বডিতে স্ট্রেংথ আনার জন্য। সো লেটস গো গাইস, সবারই আমাদের কমন একটা এক্সারসাইজ প্লাঙ্ক। সো তারপরে একটু বলি, হাত দুইটা রাখবো সামনে, দেন দুই হাতের ফাঁকা স্থানে রাখবো চেস্ট, দুই পা একসাথে এবং ফুল বডি একই সমান্তরালে ফোকাস সামনে, এবং নাক দিয়ে নিঃশ্বাস নিবো, গাল দিয়ে ছাড়বো। ওই গাইস, সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো যারা মাদক থেকে দূরে থাকতে চান এবং যারা অ্যাডিক্টেড হয়ে গেছেন তাদেরকে বলবো, এই এক্সারসাইজগুলো বাসায় ফার্স্ট টাইম আপনারা কন্টিনিউ করবেন, এবং আপনার জন্য ভিডিওটা ভালো লেগে থাকে দেন কমেন্ট করুন নেক্সট ভিডিওর জন্য আপনারা সেকেন্ড কিক এক্সারসাইজ করবেন স্ট্রেংথ ইনক্রিজ করার জন্য। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, সো ইফ ইউ লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও ডেফিনেটলি স্ম্যাশ দ্য লাইক বাটন এন্ড লিভ আ কমেন্ট বিলো ফর মাই নেক্সট ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি। ম্যাড লাভ, লিভ লং, পিস আউট।